গরিবের চোখের পানি ফেলে আমি টাকা ইনকাম করতে চাই না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের বন্ধু অধম গুনাহগার এমডি মেহবুব চলে এলাম আরেকটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সমাজে আজও অনেক ভালো মানুষ আছে, তার জলজন্ত প্রমাণ দেব এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। আজকের আমরা কথা বলবো শিল্পী এমডি মোজাফফর হোসেন সাহেবের সঙ্গে। তাকে আমরা কিছু প্রশ্ন করব এবং তার কাছ থেকে তার মূল্যবান মতামত শুনে নেব। আচ্ছা হুজুর, কিছুদিন যাবত কিছু শিল্পী এবং ইউটিউবারদের মধ্যে যে বচসা চলছে কন্টেন্ট আইডি ক্লেম নিয়ে, তো আপনার কাছে প্রশ্ন, আপনি কি এই কন্টেন্ট আইডি ক্লেম করেছেন? 30টা গজল আমি করে ফেলেছি। আচ্ছা হুজুর, এটা কি আপনারা জেনে বুঝে করেছেন নাকি আপনাদের ভুল বোঝানো হয়েছে সেজন্য আপনারা ভুল বশত করে ফেলেছেন? আমি করে ফেলেছি ভুল করে, তবু আমি সেটা কেটে দেওয়ার চেষ্টা করতে থাকি। হুজুর, এই যে সমস্ত ইউটিউবাররা আপনার গজল রেকর্ডিং করছে, ক্যামেরা বন্দি করছে, তারা তো তাদের ইউটিউব চ্যানেলে ছাড়বে, আপনি কি তাদেরকে কপিরাইট ক্লেম দেবেন? না না, কপিরাইট হবে না, না না, টেনশন করছেন না। আচ্ছা হুজুর, আপনি যেহেতু ভুল বুঝতে পেরেছেন, তাহলে আপনি কি এই চুক্তি থেকে বেরিয়ে আসবেন? এবং আপনাদের উত্তর চব্বিশ পরগনার যে আরও শিল্পীরা চুক্তি করেছে, যেমন এমডি ইমরান, আলামিন গাজী, সাইফুদ্দিন আমিনী, এরাও কি চুক্তি থেকে বেরিয়ে আসবে? তবে আপনার যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি চেষ্টা করব। তবে তার আসতে বলেছি, আমার দরকার নেই কোনো গরিবের চোখের পানি ফেলে, আমি দুটো পয়সা ইনকাম করব একটু আমার দরকার নেই। অতএব আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি এটাকে কেটে দেওয়ার জন্য। আমরা আমাদের উত্তর চব্বিশ আরও যারা শিল্পী আছে এটাকে দূর করার জন্য, আমরা জানতাম না তো হঠাৎ এটা এসে গেছে। শুধু দর্শক, এখানে একটা কথা বলার আছে যে আমরা যখন মোজাফফর হুজুর সাহেবের কাছে ফোন করেছিলাম, তখন তিনি বলেছিলেন যে কোম্পানির তরফ থেকে যখন আমাদের চুক্তি করা হয়, তখন আমাদের বলা হয়েছিল যে আপনার গজল আমরা সুরক্ষিত রাখব এবং আপনাদের পরবর্তী জেনারেশনকে আমরা রয়্যালটি দেব, এই উদ্দেশ্যে কিন্তু আমরা চুক্তি করেছিলাম। কিন্তু আমাকে এটা বলা হয়নি যে ইউটিউবারদের কাছ থেকে কেটে নিয়ে আমাকে দেওয়া হবে। আমি পরবর্তীতে যখন বুঝলাম যে আমার এই চুক্তির ফলে ইউটিউবাররা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আমরা ওই কোম্পানিকে ফোনের মারফত ডেকেছি এবং চুক্তি ক্যান্সেল করব বলে আমি ইরাদা করেছি। দর্শক বন্ধুরা, আপনারাই ভেবে দেখুন, এখনও পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক উদার মানুষ আছে, সবাই কিন্তু টাকার পিছনে হোঁচট খায় না, সবাই কিন্তু টাকার জন্য নিজের ইমানকে বিক্রি করে না, সবাই কিন্তু টাকার জন্য অন্যায়ের কাছে মাথা নত করে না। তার জলজন্ত প্রমাণ আপনার আমার সকলের প্রিয় মোজাফফর হোসেন সাহেব। এখানে অনেক ভাইরা আপনারা আছেন, অনেক দুস্থ অসহায় রয়েছেন, তারা এই চ্যানেল থেকে দুটো পয়সা ইনকাম করেন, আর আমার এইটা যদি কপিরাইট খায় তাহলে একটা ক্ষতি হয়ে যাবে, তাই তো? তবে আপনার যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি চেষ্টা করব। তবে তার আসতে বলেছি, আমার দরকার নেই কোনো গরিবের চোখের পানি ফেলে, আমি দুটো পয়সা ইনকাম করব একটু আমার দরকার নেই। তাই যে সমস্ত শিল্পীরা এখনো এই অন্যায় চুক্তির পক্ষে অটুট আছেন, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। তাই দর্শক বন্ধুরা, আপনারা যদি এই বিষয়ে কিছু বুঝতে না পারেন এবং সম্পূর্ণ এই বিষয়ে জানতে চান, তাহলে আমাদের পূর্বের ভিডিওগুলো একটু দেখতে পারেন, তাহলে আপনারা সম্পূর্ণ এই বিষয়ে জানতে পারবেন। তাই শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই ধরনের উদার মনের শিল্পীদের আপনারা আরও ভালোবাসা দিন, এবং যে শিল্পীরা লোভী, অহংকারী এবং জেদি, সেই ধরনের শিল্পীদের আপনারা ভালোবাসা দেবেন কি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অবশেষে আল্লাহর দরবারে সকলের নেক হায়াত ও সুস্থতা কামনা করে আমার এই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিন, এবং ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। জাজাকাল্লাহ খায়রান।